বন্ধুরা আপনারা আজকে এখানে যারা সমবেত হয়েছেন তারা জানেন আমরা কেন এখানে এসেছি আপনাদের কাছে আসলে কোনো কিছুই অজানা নয় আপনারা জানেন গত এক বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি ধরনের ফাইজলামি এবং ইত্রামির মধ্যে দিয়ে গত একটা বছর পার করেছে আমাদেরকে একদিকে বলা হচ্ছে যে পড়ালেখা করার মতো অবস্থান এখন নাই ক্যাম্পাস খোলা যাবে না কারণ করোনা চলতেছে পেছনে যদি আপনি তাকিয়ে দেখেন তাই জন্য মেট্রো রেলের কাজ বন্ধ নাই বরং পূর্ণ গতিতে সেই মেট্রো রেলের কাজ চলতেছে প্রশ্ন হচ্ছে যদি বাংলাদেশে করোনাকালে অফিস চলতে পারে আদালত চলতে পারে সরকারের যে প্রচলিত দুর্নীতি সেই দুর্নীতি চলতে পারে সরকারের দলে সরকারি দলীয় যে দল সেই দলের মধ্যে অন্তর্কন্দল চলতে পারে তাতে মারামারি চলতে পারে এখানে ক্যাম্পাসে টিএসসি আটতলার প্রজেক্ট পাস হয়ে যেতে পারে মেট্রো রেলের কাজ অর্ধেক হয়ে যেতে পারে তাহলে আবার ক্যাম্পাস কেন খুলবে না আজকে যে আমরা এখানে 30টা মানুষ এসে দাঁড়ায় আছি আশপাশে মানুষ এখানে অবস্থান করতে তারা কি ক্যাম্পাসে নাই এই যে ভিজি তার বাসার সামনে বাসার দিয়ে দিয়ে ব্যস্ত নিদেওয়া থাকে তো সেই জন্য সে মনে করে সবার বাসভবনই এমন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সে করোনা কালে সেফ একটা পরিবেশের মধ্যে বসে আছে এটা বিশ্বাস করার জন্য এটা মনে করার জন্য কি পরিমাণ জনবিচ্ছিন্ন হইতে হয় একবার চিন্তা করে দেখেন আমাদের শিক্ষার্থী কারা আমাদের শিক্ষার্থী সেই সব ছেলেমেয়েরা যারা টিউশনি করে নিজেদের পড়ালেখা চালাইতো গত এক বছরে ইনফরমাল জব সেক্টরের কি অবস্থা আপনারা জানেন কি পরিমাণ মানুষ চাকরি হারাইছে সবার আগে চাকরি হারাইছে তারা যারা কন্ট্রাকচুয়াল বেসিসে মাসের ভিত্তিতে চাকরি করত ছোটখাটো সাংবাদিকতার কাজ করত ছোটখাটো এডিটিং এর কাজ করত তাদের অর্থনৈতিক অবস্থা কি এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই একবার বলে মোবাইল ফোনের জন্য লোন দিবে ও তুমি কি মহাজন তুমি লোন দিবা তাহলে মহাজনের ব্যবসা করো সুথুরির ব্যবসা করো আর না হলে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মতো ট্রিট করো আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের কি পরিস্থিতি আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এই যে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা মানসিক অবস্থা অর্থনৈতিক অবস্থা এগুলা কোনো কিছু নিয়ে কেয়ার নাই একদিকে তারা বলতেছেন পরীক্ষা হবে না একদিকে এফবিএস এর পরীক্ষা চলতেছে তাহলে আপনি ভিসি হয়ে বসে আছেন কেন আপনাকে যখন জিজ্ঞেস করা হয় টিএসসির কি অবস্থা আপনি বলেন ওরা প্রধানমন্ত্রী দেখতে চাই প্রধানমন্ত্রী কেন দেখবে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না শিক্ষার্থী সে গত 10 বছরে টিএসসিতে কবে আসছে একবার রোকে হলে আসছিল 2 দিন ধরে মানুষের ঢোকাবাই হওয়া বন্ধ হয়ে গেছিল তার টিএসসি দিয়া কি তার কারণ হচ্ছে এরা পা চেটে চেটে এই পর্যন্ত আসছে এবং এই পা চাটা এই দালালি এই ছাগলামি ছাড়া তাদের দ্বারা আর কোনো কিছু সম্ভব না মনে রাখা দরকার এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে তাদের স্বৈরাচার যদি চালাই দিতে দেন তাহলে অত্যন্ত দ্রুত তারা উন্নয়নের নামে কার্জন হলের বাইরে ডিসকো লাইট লাগাই দিতে পারে বলবে এটা উন্নয়ন বলবে এটাও অগ্রগতি কারণ যে টিএসসির এই ল্যান্ডস্কেপ একটা আটতলা জিনিস তৈরির কথা অ্যাপ্রুভ করতে পারে তার রুচিবোধ ওইখানে অথবা এটা রুচিবোধের প্রশ্নই না তাকে যদি সরকার দলীয় মন্ত্রী পায়খানা দেখায় বলে সুন্দর না তাহলে তা বলবে জি জি আপা খুব সুন্দর এই হচ্ছে এই লোকগুলা এরা আজকে বিশ্ববিদ্যালয়কে এমন জায়গায় নিয়ে এসে পৌঁছাইছে যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজের পায়ে দাঁড়ায় ভাববে তার কোন রকম সম্ভাবনা নাই পরীক্ষা পিছানোর কথা বললেই তারা সেশন জটের ভয় দেখায় আবার পরীক্ষা আগানোর কথা বললে তারা বলে সবকিছু কিন্তু ধ্বংস হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমার পূর্ববর্তী বক্তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় অনুগত দাস তৈরি করতেছে আমি এই ভাষায় কথা বলতে আগ্রহী না আমি বলতে চাই বিশ্ববিদ্যালয় মূলত ধৈঞ্চা বানানোর কারখানায় পরিণত হয়েছে যেটার একমাত্র উদ্দেশ্য পোলাপান নিয়ে আস এদের 4 বছর ধরে এমন স্বৈরাচারের মধ্যে রাখো যাতে তারা ভুলাই যায় তারা ইনসান তারা যাতে ভুলাই যায় তারা মানুষের বাচ্চা তাদেরকে এমন ভাবে অপ্রেস করো এমন ভাবে নিষ্পেষণ করো যে তারা মাথা উঁচু করে নিজেদের দাবির কথাটাও যাতে না বলতে পারে আজকে আপনারা যারা সমবেত হচ্ছেন না তারা বুঝতেছেন না দিন আরো খারাপ আসতেছে টিএসসির উপর আটতলা তোলা গেলে মেট্রো রেল বানায় ফেলা গেলে কালকে আরো ভয়াবহ সব কাজ করা যাবে কেউ এখন এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে নাই যে সায়েন্স ফ্যাকাল্টি জুড়ে যে এক্সপেরিমেন্টগুলো হয় মনে করেন ফিজিক্সের ল্যাব কেমিস্ট্রির ল্যাব এখানে অনেক এক্সপেরিমেন্ট আছে যেগুলো সাউন্ড সেন্সিটিভ অর্থাৎ শব্দ একটু বেশি কম হলে
সেটা রেজাল্ট ভুল আসবে। এই অবস্থা এই কনস্ট্রাকশনের মধ্যে এই ল্যাবগুলো কেমনে করা হবে জানে না, কেউ জানে না। আমাদের বিষয় এই পর্যন্ত ভাবেই নাই রে ভাই। সে তো তখন ভাবতেছিল পরে কোন কনফারেন্সে যায় নেত্রীর দুইটা সুনাম করে আরো দুইটা পাঁচ আটা কথাবার্তা বলে পার পাওয়া যাবে। মনে রাখা দরকার এই প্রশাসনের কিছু যায় আসে না, কাজে এই প্রশাসনের কাছে কোনো দাবি দাওয়া করার অর্থ নাই। আমার আহ্বান সাধারণ শিক্ষার্থীদের, আমার আহ্বান তাদের প্রতি যারা জানেন যে ক্লাস বন্ধ থাকার পরও তাদের অন্তত দশটা দিন এই বিশ্ববিদ্যালয়ে আইসে রেজিস্টার বিল্ডিং এর সাথে পিলো পাসিং খেলতে হইছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমাদের রেজিস্টার বিল্ডিং এর লোকজন কি মনে করে জানেন? ওই পিলো পাসিং খেলা দেখছেন না? একটা বালিশ ঘুরায় ঘুরায় খেলে, তারা হচ্ছে আমাদেরকে নিয়ে এমনি খেলে। এই রুমে গেলে বলে ওই রুমে যাও, ওই রুমে গেলে বলে সেই রুমে যাও, সেই রুমে গেলে বলে কালকে আসো, কালকে আসলে বলে পরের সপ্তাহে আসো। এদিকে আমার থাকার জায়গা নাই, এদিকে আমার হল নাই, এটা কি না ফাইজলামি? এটা কি না মগের মুলুক? যদি তার না হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের সোজা হয়ে দাঁড়াইতে হবে, অন্তত একটা বারের জন্য হলে বলতে হবে আমরা ধনচানা, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা 52 উত্তরাধিকার, 71 উত্তরাধিকার, 90 উত্তরাধিকার। যদি এই বদ কাজ না করে তাহলে শুধুমাত্র সাত কলেজের শিক্ষার্থীদের সামনে ঢাবির ফাপড় মাইলেন না, যেখানে মারার দরকার সেখানে মারে। এই প্রশাসনের চোখে চোখ তুলে কথা বলেন, দালালের বাচ্চাকে দালালের বাচ্চা বলতে শিখেন। সকলকে ধন্যবাদ। বন্ধুগণ, আমাদের সমাবেশ চলছে, এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সুহাইল আহমেদ শুভকে, সদস্য সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।